সেদিন হঠাৎ করে ইচ্ছা হলো ওয়াফেল খাওয়ার, আর বেলজিয়াম ওয়াফেলের চেয়ে ভালো ওয়াফেল বোধ হয় অন্য কোথাও নেই। আমরা গিয়েছিলাম যোধপুর পার্ক ব্রাঞ্চে, খোসলার পাশেই। বেলজিয়াম ওয়াফেলের অনেকগুলো ব্রাঞ্চ আছে সারা কলকাতা জুড়েই। এখানে বিভিন্ন ধরনের জানা অজানা ওয়াফেল পাওয়া যায়। আমার সঙ্গে সেদিন ছিল আমার দিদি মৌমিতা, খানিকটা ওর আবদারই কিন্তু যাওয়া, মেনু থেকে অর্ডার করে দেওয়া হলো। প্রথমে এলো ব্লুবেরি ক্রিম চিজ ওয়াফেল। আমার ব্লুবেরি জিনিসটা বেশ ভালো লাগে, আর এর মধ্যে সত্যিকারে ব্লুবেরি দেওয়া ছিল, খেতেও বেশ ভালোই লাগলো। এরপরের ওয়াফেলে আমন্ড কোকো বাটার দেওয়া ছিল, প্রচুর ক্যালোরিযুক্ত এই ওয়াফেলটা আমার দিদির খুব পছন্দ, দেখেই বোঝা যাচ্ছে ওর বেশ ভালোই লেগেছে। এরপর আরও বেশি ক্যালোরির ওয়াফ উইচ নেওয়া হলো, মানে ওয়াফেল স্যান্ডউইচ আর কি। এর মধ্যে আমন্ড, ব্রাউনি, কিটক্যাট, আইসক্রিম কি নেই, চামচ দিয়ে খুঁচিয়ে খাওয়া যায়, আবার একটা বড় কামড়ও বসানো যায়। তিনটির মধ্যে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। দাম খানিকটা বেশি হলেও মাঝে মধ্যে কিন্তু এই ওয়াফেল খাওয়াই যায়। আর এইভাবেই আমরা সুন্দর ওয়াফেল ডে কাটালাম। সকলের পুজো ভালো কাটুক, আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে। আস্তা লা ভিস্তা, চাও।